এখন আমরা চলে এসেছি রিটন দাদার বাড়ি থেকে, আবারও রামপুরহাটের নিউ টাউনে। তো এখানে রেস্টুরেন্টে এখন আমরা ডিনারটা সেরে নেব, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত 9:30। কত লোকজন দেখো, আর এই যে রাস্তাটা রয়েছে, সোজা যদি সোজা রাস্তা ধরে যাও তো দার্জিলিং পেয়ে যাবে। আমরা এখন যাবো না দার্জিলিং এ, কারণ আমাদের ড্রাইভার দার্জিলিং এর রাস্তায় ড্রাইভ করে অভ্যস্ত নয়। যে আমরা যদি এখন ড্রাইভারকে নিয়ে দার্জিলিং যাই, ইন দা ভোগ আম্মা হয়ে যাব। তো ইন দা ভোগ আম্মা হওয়ার আমাদের দরকার নেই, আমাদের ড্রাইভার যেই রাস্তায় গাড়ি চালিয়ে অভ্যস্ত সেই রাস্তায় আমরা ড্রাইভারের সাথে যেতে রাজি রয়েছি। তো চলো তোমাদের সাথে জাস্ট একটু মজা করলাম। এই তো জীবন, একটু মজা আনন্দ করেই তো কাটিয়ে দিতে হবে, তাই না? সুখ দুঃখ তো থাকবেই মানুষের মধ্যে, দুঃখটাই বেশি থাকে, সুখটাই আর কত থাকে বলো তো? সেই দুঃখটাকে সুখে পরিণত করে এইভাবেই আমাদের জীবনটাকে চালাতে হবে। আর ওই যে আমার রেহান বাবা, রেহান তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটি কথা জানিয়ে রাখি, আশা করি আমার এই কথাটা শুনে তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা যে রামপুরহাটের এই ফুল নিউ টাউনের এরিয়াটা দেখতে পাচ্ছ না, এই ফুল নিউ টাউনের এরিয়াটা কিন্তু আমার খুদি মায়ের ভাইয়ের, মানে আমার কাকি শাশুড়ির ভাইয়ের। তিনি আমার সম্পর্কের মামা শ্বশুর হন। আমার তো খুবই ভালো লাগছে, একটা গর্বের বিষয়, তিনি এই ফুল নিউ টাউনের মালিক এবং এই নিউ টাউনটি কিন্তু তিনি বানিয়েছেন। তো বেশ ভালো লাগছে, তাই আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করলাম। আশা করি তোমাদের এই কথাটা শুনে খুবই ভালো লাগবে। আর রামপুরহাটের নিউ টাউনের ওপরে যে রেস্টুরেন্টটি তোমরা দেখতে পাচ্ছ না, সেটিও কিন্তু আমার খুদি মায়ের ভাইয়ের, মানে আমার মামা শ্বশুরের। তো বন্ধুরা, তোমাদেরকে রেস্টুরেন্টটি ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং কমেন্ট করো। আর অতি অবশ্যই কিন্তু হ্যাপি উইথ সঙ্গীতার ফুল ভিডিওটি ওয়াচ করে তবেই কিন্তু হ্যাপি উইথ সঙ্গীতার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারো। সো ফ্রেন্ডস, এখন আমরা আমার মামা শ্বশুরের রেস্টুরেন্টে প্রবেশ করছি, আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে এমটি কিচেন। তাহলে চলো বন্ধুরা, এমটি কিচেনের রেস্টুরেন্টে প্রবেশ করা যাক, এবং আমি তোমাদেরকে এমটি কিচেনের রেস্টুরেন্টটি ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে।
আমি তোমাদেরকে রেস্টুরেন্টের ভেতরটি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে, বিশেষ করে ওয়াল পেন্টিংগুলো, সত্যি অসাধারণ ওয়াল পেন্টিং, আমার খুবই ভালো লেগেছে। আর তার সাথে জমজমাট লাইটিংগুলো খুবই সুন্দর লেগেছে, তাই না বলো বন্ধুরা? তাহলে চলো বন্ধুরা, আমরা ডিনারটা অর্ডার করে দিয়েছি, আমাদের ডিনারটা সার্ভ করে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আজকে আমরা ডিনারে অর্ডার করেছি এমটি কিচেন রেস্টুরেন্টের স্পেশাল মেনু দম বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি অ্যান্ড মটন দম বিরিয়ানি। সো ফ্রেন্ডস, দম বিরিয়ানির সাথে কিন্তু স্যালাড দেওয়া হয়েছে, আর ওদিকে রায়তা নিয়ে আসছে, আর এই দেখো মটন দম বিরিয়ানিটি ওপেন করে দিয়েছে, আর ওদিকে চিকেন দম বিরিয়ানিটি ওপেন করা হচ্ছে। তাহলে বন্ধুরা দেরি কিসের, চলো গরম গরম দম বিরিয়ানি উপভোগ করা যাক, দেন আমি তোমাদের সাথে পরে কথা বলছি। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে। আর অতি অবশ্যই কিন্তু হ্যাপি উইথ সঙ্গীতার ফুল ভিডিওটি দেখে তবেই কিন্তু হ্যাপি উইথ সঙ্গীতার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারো বন্ধুরা। আর বন্ধুরা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটাকে কিন্তু হিট করতে একদমই ভুলো না। যখনই আমি ভিডিও পাবলিশ করব তোমাদের কাছে সর্বপ্রথম আমার ভিডিওর নোটিফিকেশনগুলো চলে যাবে এবং তোমরা আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো উপভোগ করতে পারবে। তাহলে বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। গরম গরম দম বিরিয়ানিটি পরিবেশন করার সাথে সাথে কিন্তু আমাদের ডিনার টেবিলে রায়তাও চলে এসেছে। তো বন্ধুরা চলো এখন আমরা গরম গরম দম বিরিয়ানি রায়তার সাথে আর স্যালাডের সাথে উপভোগ করে ফেলি। সো ফ্রেন্ডস, আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গিয়েছে, দুর্দান্ত অসাধারণ দম বিরিয়ানি খেয়েছি, খুবই ভালো লেগেছে আমাদের। আর এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত 9:45, একটু লেট করেই যাব কারণ আমাদের বাড়ি খুবই কাছে, বেশি দূরে নয়, তাই একটু লেট করেই বাড়ি যাচ্ছি। আর এই দেখো বন্ধুরা তোমাদেরকে আরও একবার এমটি কিচেন রেস্টুরেন্টের ভেতরটি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো কি সুন্দর ওয়াল পেন্টিংগুলো আর অসাধারণ আলোকসজ্জা, আমার তো ভারী ভালো লেগেছে, তাই আমি তোমাদেরকে বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আমার মতন আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের যদি একটু হলেও আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং কমেন্ট করো। আর অতি অবশ্যই কিন্তু বন্ধুরা হ্যাপি উইথ সঙ্গীতার ফুল ভিডিওটি ওয়াচ করে তবেই কিন্তু হ্যাপি উইথ সঙ্গীতার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারো বন্ধুরা। তাহলে বন্ধুরা চলো এখন আমরা এমটি কিচেন থেকে বাড়ির পথে অগ্রসর হই। তো আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, দেন আমরা এখন যাচ্ছি। তো বেশ ভালোই খেলাম বিরিয়ানিটা, হায়দ্রাবাদ বিরিয়ানি ছিল, তো চিকেন বিরিয়ানি আর একটা মটন বিরিয়ানি তোমাদের বললাম, দেন এখন যাচ্ছি। ঠান্ডা লাগছে প্রচণ্ড, তো চলো কোল্ড ড্রিঙ্কস খাবো দেন যাবো। তো খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস তো বানতেই হয় না আরও, তো একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক, দেখি কি কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। ঠান্ডা লাগছে
বাপরে কি শীতল বাতাস বইছে, বাবা কি ঠান্ডা, ঠান্ডা পড়ে গেছে গো। তো ভাগ্যিস বাড়িটা কাছে আছে, আমরা চলে যাব এখনই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে। তো চলো, একটু আগেই আমরা মোমো খেয়ে গিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছো বিকেলবেলা এসে আমরা মোমো খেয়ে গিয়েছিলাম, আবার স্টলে এসে গিয়েছি কোল্ড ড্রিঙ্কস খেতে। তো চলো কোল্ড ড্রিঙ্কসটা পাই কি না দেখি, যদি পাই খেয়ে যাব, আর যদি না পাই তো কিছু করার নেই। বন্ধুরা আমরা এই জাস্ট বাড়ি ফিরে এসেছি, আর ওদিকে দেখো রেহান যথারীতি রেহানের স্থানে বসে পড়েছে, আর আমরা কোল্ড ড্রিঙ্কস পেলাম না জানো তো। দুর্ভাগ্য আমাদের কোল্ড ড্রিঙ্কস দোকানে নেই, ওই মাজা রয়েছে আর স্প্রাইট আছে। তো স্প্রাইট আমরা খাই না, আর মাজা তো আমি খাই না, আর খাওয়া দাওয়ার পর একটু সোডা জাতীয় কোল্ড ড্রিঙ্কস খাওয়া ভালো, তো মাজাটা অ্যাভয়েড করেছি। দেন স্প্রাইট ছিল, তো স্প্রাইটটা বস চলে না আমাদের। তো দেন আমরা এখন চলে এসেছি, তো আমার হাজব্যান্ড আবার গেছে দোকানে, আর একটা দোকানে গেছে আমাদেরকে রেখে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে। তো লিমকা যদি পায় তো নিয়ে আসবে, আর পেপসি থামস আপ পেলে কিছু পাওয়ার নেই, বাট লিমকাটা কিন্তু খুবই ভালো, কারণ লিমকাতে কিন্তু সোডার ভাগটা বেশি থাকে, তাই না বলো? তো যাই হোক, আর আদার্স পেপসি বা থামস আপ বা স্প্রাইট একটু মিষ্টতা ভাব রয়েছে, কিন্তু লিমকাতে ওরকম মিষ্টতা ভাব নেই, সোডার ভাগটা বেশি রয়েছে বলে লিমকাটা বেটার। তো এখন আমরা ড্রেস চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করবো, খাটের এই অবস্থা রয়েছে, খাটটা গুছাবো, সমস্ত এদিক ওদিক ওলট পালট হয়ে রয়েছে, আর কালকে সকালে আমরা চলে যাব। তো কাল ভোরবেলা সকাল সকাল চলে যাব, আর রেহানের এক্সাম রয়েছে কালকেও, রেহান গাড়িতেই এক্সাম দেবে, কিছু করার নেই। আর আমরা যে কাজটা করতে এসেছি সেই কাজটা অলমোস্ট ডান আমাদের, দেন আমরা কালকে রিটার্ন ব্যাক বাড়িতে। তো বাড়ি যাওয়ার সময় টুকটাক যদি কোথাও ভিজিট করি দেন তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না করি তাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করলাম, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা তোমাদের কাছে চলে আসবো, আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারো। তাহলে চলো বন্ধুরা, গুড নাইট, বাই বাই।